হ্যালো স্টুডেন্ট, তো আজকে আমরা পড়াবো ক্লাস টুয়েলভের একটা নতুন ইউনিট, সেটা হচ্ছে পলিমার। তো পলিমার সম্পর্কে সবাই কম বেশি তোমাদের জানা আছে, ধারণাও আছে। পলিমার শব্দটা এসেছে একটা গ্রিক শব্দ পলিমেরস থেকে, ঠিক আছে, যেখানে পলি শব্দের অর্থ হচ্ছে বহু, মার শব্দের অর্থ হচ্ছে, মারটা এসেছে মেরস থেকে, এই মার শব্দের অর্থ হচ্ছে অংশ বা খণ্ড, ঠিক আছে, মানে অনেকগুলো খণ্ড পরপর যুক্ত হয়ে পলিমার তৈরি হয়, ঠিক আছে, অনেকগুলো খণ্ড পরপর যুক্ত হয়ে পলিমার তৈরি হয়। দেখো পলিমারগুলোর এই যে অনেকগুলো খণ্ড আছে, এই এক একটা খণ্ডকে বলা হয় মনোমার। মনোমার মনো মানে কি? মনো মানে হচ্ছে একটা, ঠিক আছে, আর মার মানে বললাম খণ্ড, মানে একটা খণ্ড, মানে এরকম অনেকগুলো মনোমার পরপর রাসায়নিকভাবে যুক্ত হয়ে যখন একটা বৃহৎ আকার শৃঙ্খল বিশিষ্ট অণু গঠন করে, যাদের আণবিক গুরুত্ব, হ্যাঁ একটা একটা জিনিস ইম্পর্টেন্ট হচ্ছে আণবিক গুরুত্ব, আণবিক গুরুত্বটা হতে হবে 10^3 থেকে 10^7 এই রেঞ্জের মধ্যে, ঠিক আছে, ইউনিফাইড মাস অর অ্যাটমিক মাস ইউনিট বা ডালটন, যে কোনো একটা ইউনিট বলতে পারো, ঠিক আছে, আণবিক গুরুত্ব এই রেঞ্জের মধ্যে যদি হয় এবং যদি অনেকগুলো খণ্ড পরস্পর বা অনেকগুলো মনোমার পরস্পর রাসায়নিকভাবে যুক্ত হয়ে যে দীর্ঘ শৃঙ্খল বিশিষ্ট বৃহদাকার অণু গঠন করবে, যাদের আণবিক গুরুত্ব 10^3 থেকে 10^7 অ্যাটমিক মাস ইউনিট, তাদেরকে বলবো পলিমার। আর যে সমস্ত এই ছোট ছোট খণ্ড যুক্ত হবে তাদেরকে বলবো আমরা মনোমার। মানে দেখো, ধরো এন সংখ্যক মনোমার যুক্ত হবে, যুক্ত হবে কেমনভাবে, দেখো সাপোজ ধরো এরকমভাবে যুক্ত হলো একটা মনোমার 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 ডট ডট ডট, ঠিক আছে, এরকম বহু সংখ্যক মনোমারগুলো যুক্ত হয়ে যেটা গঠন করবে একটা বৃহদাকার শৃঙ্খলযুক্ত যে অণু, ঠিক আছে, বা বৃহদাকার অণুকে আমরা ম্যাক্রোমলিকুল বলি, অধিকায় অণু, সেইগুলোকে বলবো, বলা হবে পলিমার, যাদেরকে আমরা এই সিম্বলে লিখি, ঠিক আছে, এইরকম আকারে লিখি, এন সংখ্যক মনোমার অণু পরস্পর যুক্ত হয়ে যে বৃহদাকার শৃঙ্খলযুক্ত অতিকায় অণু গঠন করলো তাকে বলবো পলিমার, যেটাকে আমরা এই আকারে লিখব, ঠিক আছে, এনটা হচ্ছে কি, এই এনটা হচ্ছে মনোমার অণুর সংখ্যা। এবার আমরা পলিমারের গঠনমূলক একক আর পুনরাবৃত্তি একক সম্পর্কে পড়ব, ঠিক আছে। দেখো পলিমারের গঠনমূলক একক, সবাই হেডিং দাও পলিমারের গঠনমূলক একক। দেখো গঠন, পলিমারের গঠনমূলক একক আর পলিমারের পুনরাবৃত্তি একক, স্ট্রাকচারাল ইউনিট অ্যান্ড রিপিটিং ইউনিট। এই যে গঠনমূলক একক, মনোমারের যে অংশটা পলিমার গঠনে অংশগ্রহণ করে তাকে বলা হচ্ছে পলিমারের অণুর গঠনমূলক একক। কি বললাম, মনোমারের যে অংশটা পলিমার গঠনে অংশগ্রহণ করে তাকে, সেটা হচ্ছে পলিমার অণুর গঠনমূলক বা স্ট্রাকচারাল ইউনিট। একটা এক্সাম্পল দিই, দেখো সাপোজ ধরো পলিইথিলিন, ঠিক আছে, বা যেটাকে আমরা পলিথিন বলি, পলিইথিলিন, এই যে পলিইথিলিন যৌগটা আছে, পলিইথিলিন যৌগটার যে গঠনমূলক একক সেটা হচ্ছে CH2 bond CH2, এটা হচ্ছে পলিইথিলিন মৌলের গঠনমূলক একক, মানে এটাই হচ্ছে ইথিলিন যৌগের অণু যেটা কিনা পলিমার গঠনে অংশগ্রহণ করে। অ্যাকচুয়ালি পলিইথিলিনটা কি, এই যে ইথিলিন অণুগুলো থাকে, এই ইথিলিন অণুগুলো অংশগ্রহণ করে, ঠিক আছে, আর এইগুলো পরস্পর যুক্ত হয়ে পলিথিলিন তৈরি হয়। তাহলে গঠনমূলক একক কি, যে মনোমার অণু, তার মানে মনোমারটা কি, এখানে মনোমারটা হচ্ছে ইথিলিন CH2 double bond CH2, এটা যে পাই বন্ডটা আছে এই পাই বন্ডটা কি হয় ব্রেক করে, পাই বন্ডটা ব্রেক করে এখানে একটা ফ্রি রেডিক্যাল মেকানিজমের মাধ্যমে তোমার পলিথিলিন যৌগ তৈরি হয়, ঠিক আছে, যেটার মেকানিজম আমরা পরে দেখবো, এখন জাস্ট আমরা এক্সাম্পলগুলো বলছি। কি হয়, পাই বন্ডটা ব্রেক করে, ব্রেক করে এখানে একটা দেখাচ্ছে ফ্রি রেডিক্যাল, এখানে একটা ফ্রি রেডিক্যাল, তারপরে আবার যখন আবার একটা মনোমার আসবে সেখান থেকে একটা ফ্রি রেডিক্যাল এসে এখানে বন্ড তৈরি করবে, এখানে বন্ড তৈরি করবে, পাই বন্ডটা ভেঙে যাবে এবং এইভাবে পরস্পর যুক্ত হয়ে পলিমার তৈরি করবে, ঠিক আছে, এন সংখ্যক মনোমার অণু যুক্ত এরকমভাবে পলিমার তৈরি করবে, এটা হচ্ছে গঠনমূলক একক, ঠিক আছে। আর একটা আছে যেটা, সেটা হচ্ছে দেখো
পেট, যার নাম পেট বলা হয়, পলিইথিলিন টেরিথ্যালেট, পলিইথিলিন টেরিথ্যালেট দেখাচ্ছে এখান থেকে। হ্যাঁ আচ্ছা এটা মুছে দিচ্ছি দেখো, পলিইথিলিন টেরিথ্যালেট, পলিইথিলিন টেরিথ্যালেট। এই যে পলিইথিলিন টেরিথ্যালেট আছে এখানে দেখো, এই যৌগটা যদি তৈরি করা হয় বা এই যে পলিমারটা, এই পলিমারটা তৈরি করতে দুটো মনোমার অণু তৈরি দেখা মানে দরকার হয়, ঠিক আছে। একটা হচ্ছে ইথিলিন গ্লাইকল, যার সংকেত হচ্ছে CH2H CH2H, আরটা হচ্ছে টেরিথ্যালিক অ্যাসিড, সেটা হচ্ছে C6H4 CO2H CO2H, ঠিক আছে। C6H4 CO2H বন্ড CO2H, এটার নাম হচ্ছে টেরিথ্যালিক অ্যাসিড। এবার কি হয়, এর এন সংখ্যক আর এর এন সংখ্যক মনোমার অণু পরস্পর যুক্ত হয়ে গিয়ে এই পেট বা পলিইথিলিন টেরিথ্যালেট, এই যে পলিমার, এটা তৈরি হয়, ঠিক আছে। এখান থেকে কি হয়, এখান থেকে একটা ওইচ মানে এইচ বেরিয়ে যাবে, আর এখান থেকে ওইচ বেরিয়ে যাবে, এখান থেকে ওইচ আর এখান থেকে এইচ বেরিয়ে যৌগটা তৈরি হবে। দেখো স্ট্রাকচারটা একবার রেখে দিই তাহলে, ও সিএইচ টু বন্ড সিএইচ টু ও বন্ড, এখান থেকে এবার সিও, কারণ এর এইচ আর ওইচ জল হিসেবে বেরিয়ে যাবে, এখানে হবে সিও বন্ড C6H4 বন্ড, এভাবে চলতে থাকবে আবার সিও বন্ড, এখান থেকে আবার ও আসবে, এভাবে যুক্ত হতে থাকবে, ঠিক আছে। কত সংখ্যক থাকবে, এর এন সংখ্যক দেখাচ্ছে। ঠিক আছে আর দেখো, এবার আমরা যেটা বলবো পুনরাবৃত্তিকক, পুনরাবৃত্তিকক হচ্ছে পলিমার অণু যে ক্ষুদ্রতম অংশটা পুনরাবৃত্ত হয়। যেমন দেখো এই অংশটা কিন্তু পুনরাবৃত্ত হচ্ছিল বারবার, ইথিলিন অণুর এটা না, আগে যেটা করেছিলাম ইথিলিন পলিইথিলিনের ক্ষেত্রে, এই যে সিএইচ টু বন্ড সিএইচ টু বন্ড সিএইচ টু বন্ড সিএইচ টু, মানে কি এই যে সিএইচ টু বন্ড সিএইচ টু, এই অংশটা বারবার পুনরাবৃত্তি হচ্ছিল, ঠিক আছে। তাহলে পলিমার অণুর যে ক্ষুদ্রতম অংশটা পুনরাবৃত্ত হয়ে সমগ্র পলিমার শৃঙ্খলটা গঠন করছিল, সেটা হচ্ছিল ওই পলিমারের পুনরাবৃত্তি একক, ঠিক আছে। কিন্তু এখানে দেখো পলিমার এই পুনরাবৃত্তি এককের ক্ষেত্রে এখানে এই জিনিসটা কিন্তু বারবার পুনরাবৃত্ত হবে, ঠিক আছে। এখানে যেহেতু দুটো মনোমার অণু নিয়ে গঠিত ছিল, তাহলে এখানে দুটো এই পুরো অংশটা কিন্তু পুনরাবৃত্তি একক, ঠিক আছে। আগের বারের ক্ষেত্রে যেমন শুধু সিএইচ টু বন্ড সিএইচ টু এটা ছিল, মানে মনোমারটাই ছিল ওর পুনরাবৃত্তি একক, যেহেতু এখানে দুটো মনোমার, তাহলে দুটো মনোমার মিলে যেটা তৈরি করছিল সেটা থেকেই কিন্তু তার পুনরাবৃত্তি একক হবে, ঠিক আছে। মানে এক্ষেত্রে পলিথিলিনের ক্ষেত্রে হবে পলি, আচ্ছা পলিথিন লিখেছি, মানে পলিথিনের ক্ষেত্রে এটা হচ্ছে তোমার রিপিটিং ইউনিট সিএইচ টু বন্ড সিএইচ টুটা, ঠিক আছে। আর যদি আমরা বলি পেটের ক্ষেত্রে পলিইথিলিন টেরিথ্যালেট, এর ক্ষেত্রে রিপিটিং ইউনিট কোনটা হবে, এটা, ঠিক আছে। এবার আমরা আসবো শ্রেণীবিন্যাসে, ঠিক আছে। তো সবাই হেডিং দাও শ্রেণীবিন্যাস। দেখো এই যে আমরা পলিমার চ্যাপ্টারটা পড়ছি, এটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, কেমিস্ট্রির একটা অ্যাপ্লিকেশন পার্ট পড়ছি, ঠিক আছে। কারণ আমরা জানি যে পলিমারটা আমরা নিত্যদিনে কত রকমভাবে ইউজ করি, ঠিক আছে। পলিমার ছাড়া আমাদের জীবনটা প্রায় অচল, মানে আমরা প্রত্যেক জীবনে পলিমারের ওপর কিন্তু খুবই ডিপেন্ডেন্ট। যেমন আমরা যে এখন এই বোর্ড বা এই যে আমাদের মার্কার যেটা ইউজ করছি, সবই কিন্তু পলিমারের তৈরি। বা আমরা যে সমস্ত জিনিস বাজারে যাই, যে থলি পলিথিন দেয় সেটাও একটা পলিমার, বা আমরা যে সমস্ত পেন দিয়ে লিখি, বা আমাদের যে সমস্ত চেয়ার টেবিল সবই কিন্তু পলিমারেরই অন্তর্গত, ঠিক আছে। এবং পলিমারটা যেমন আমাদের একটা ভালো দিক, পলিমারে কিন্তু দূষণগত প্রভাবও কিন্তু আমাদের আছে, যেটা আমরা সবাই অল্প বেশি পরিচিত, ঠিক আছে। ঠিক আছে এসব বাদ দাও, আমরা এখন আসবো পলিমারের শ্রেণীবিন্যাস। দেখো পলিমারের যে শ্রেণীবিন্যাসটা, এটা কিন্তু অনেক জিনিসের উপরে ভিত্তি করে শ্রেণীবিন্যাস করা হয়। যেমন উৎসের উপর ভিত্তি করে একরকমের শ্রেণীবিন্যাস হয়, ঠিক আছে। তারপর অনেক গঠনের উপর ভিত্তি করে, তারপরে পলিমারাইজেশনের উপরে ভিত্তি করে, প্রয়োগের উপর ভিত্তি করে, এবং বিভিন্ন রকমভাবে পলিমারের শ্রেণীবিন্যাস করা হয়, ঠিক আছে। তো আমরা এক এক করে আসবো, তার মধ্যে আমরা প্রথম যেটা পড়বো সেটা হচ্ছে উৎসের উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস, ঠিক আছে। এক নম্বর কি আসবো, উৎসের উপর
ভিত্তি করে, ঠিক আছে, উৎসের উপর ভিত্তি করে শ্রেণী বিন্যাস করব। দেখো উৎসের উপর ভিত্তি করে যেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে প্রাকৃতিক পলিমার, ঠিক আছে, প্রাকৃতিক পলিমার। আচ্ছা দাঁড়ো, একটা হচ্ছে প্রাকৃতিক পলিমার, দু নম্বরটা হচ্ছে কৃত্রিম পলিমার, কৃত্রিম পলিমার, একটা হচ্ছে অর্ধ কৃত্রিম পলিমার, ঠিক আছে, অর্ধ কৃত্রিম পলিমার। তবে অ্যাকচুয়ালি আমাদেরকে কি জানতে হবে, কি এখান থেকে জানতে হবে যে প্রাকৃতিক পলিমার কি এবং তার দুটো একটা এক্সাম্পল, ব্যাস আর কিছু না, মানে প্রাকৃতিক পলিমারটা কি জিনিস এবং তার দুটো এক্সাম্পল, ঠিক আছে, এইগুলো আমাদেরকে জানতে হবে। দেখো প্রাকৃতিক পলিমারটা হচ্ছে প্রকৃতি থেকে প্রাপ্ত পলিমার, যেগুলো সেগুলো হচ্ছে প্রাকৃতিক পলিমার। এগুলো আমরা কোথা থেকে পাবো? প্রকৃতি থেকে, সেটা হতে পারে উদ্ভিদ বা প্রাণী, ঠিক আছে, প্রকৃতি থেকে, প্রকৃতি থেকে। আচ্ছা প্রকৃতিটা হচ্ছে উদ্ভিদ প্রাণী, যে কোনো হতে পারে, উদ্ভিদ থেকেও পেতে পারি বা প্রাণী থেকেও পেতে পারি, ঠিক আছে, প্রকৃতি থেকে প্রাপ্ত। তাহলে আমরা যদি বলে প্রাকৃতিক পলিমার কি, আমরা বলবো যে প্রকৃতি থেকে প্রাপ্ত পলিমারগুলোকে সাধারণত প্রাকৃতিক পলিমার বলে, যার ইংলিশের টার্মটা হচ্ছে ন্যাচারাল পলিমার, ঠিক আছে, প্রাকৃতিক পলিমার বা ন্যাচারাল পলিমার, ইংলিশ টার্মগুলো একটু মনে রাখবে, ঠিক আছে, ন্যাচারাল পলিমার, এটা হচ্ছে সিনথেটিক, এটা হচ্ছে পলিসিনথেটিক, ঠিক আছে। আচ্ছা এবার দেখো প্রাকৃতিক পলিমারের উদাহরণ, প্রাকৃতিক পলিমারের উদাহরণ দেখো, যে ন্যাচারাল রাবার, ঠিক আছে, বা যেটা প্রাকৃতিক রাবার আমরা যেটা বলি, উদাহরণ প্রাকৃতিক রাবার, এটা সব থেকে বেস্ট এক্সাম্পল প্রাকৃতিক পলিমারের, তাই তো? তাদের কি আছে, তাছাড়া স্টার্চ আছে, সেলুলোজ আছে, প্রোটিন আছে, যেগুলো কিনা প্রাকৃতিক, সেলুলোজ, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, এগুলো কি হয়, এগুলো আমরা আমাদের প্রাণী থেকে পাই, ঠিক আছে, প্রোটিন, প্রোটিন একটা পলিমার, ঠিক আছে, এটা আমি আগে বলেছি, যেটা কিনা আলফা অ্যামিনো অ্যাসিড থেকে পাওয়া যায়, অনেকগুলো আলফা অ্যামিনো অ্যাসিড, মানে আলফা অ্যামিনো অ্যাসিড হচ্ছে এর মনোমার, ঠিক আছে। তারপরে কি বলেছিলাম, সেলুলোজ, ঠিক আছে, এই এক্সাম্পলগুলো একটু দেখে রাখবে। এগুলো তোমরা আবার দেখবে তোমাদের বায়োমলিকিউলস বলে একটা চ্যাপ্টার আছে, সেই বায়োমলিকিউলস চ্যাপ্টারে তোমরা এগুলো পাবে, ঠিক আছে, এই যে প্রোটিন, সেলুলোজ, নিউক্লিক অ্যাসিড, স্টার্চ, এগুলো তোমরা বায়োমলিকিউলসে পাবে, ঠিক আছে। তাহলে এই গেল প্রাকৃতিক পলিমার সম্পর্কে। এবার আমরা আসছি কৃত্রিম পলিমার, ঠিক আছে, যেটাকে ইংলিশে কি বলা বললাম, যেটাকে বলা হয় সিনথেটিক পলিমার, ঠিক আছে, সিনথেটিক। এটাকে অনেক সময় কিন্তু আমার ম্যান মেড পলিমারও বলা হয়, ঠিক আছে, ম্যান মেড পলিমার, পলিমার কথাটা আমি লিখছি না বারবার, ম্যান মেড পলিমার, সিনথেটিক পলিমার আর ম্যান মেড পলিমার, মানে কি আমরা নাম থেকেই বুঝতে পারছি যে এটা মানুষের তৈরি, ঠিক আছে, এটা ন্যাচারালি পাওয়া যায় না। যেমন আমরা যেটা ইউজ করি পলিথিন, এবং এগুলোকে কি হয় ল্যাবরেটরিতে প্রস্তুত করা হয়, ঠিক আছে, ল্যাবরেটরিতে, এটাগুলো কিন্তু আমরা প্রাকৃতিকভাবে পায় না, রসায়নাগারে বা শিল্পে এগুলো কৃত্রিমভাবে সংশ্লেষিত হয়, তাই জন্য এগুলোর নাম হচ্ছে কৃত্রিম পলিমার। যেমন একটা কি বললাম, পলিথিন, পলি ইথিলিন বা পলিথিন যেটাই বলি আমরা, ঠিক আছে, দু নম্বর হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড, যেটাকে পিভিসি বলা হয়, ঠিক আছে, পলি ভিনাইল ক্লোরাইড, এগুলো হচ্ছে সব কৃত্রিম পলিমার। তারপরে নাইলন আছে, ঠিক আছে, টেফলন আছে, এগুলো তোমরা নিশ্চয় জানো, নাইলন, টেফলন, নাইলনের আবার ভাগ আছে নাইলন 6, নাইলন 6.6, এগুলো, ঠিক আছে। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অর্ধ কৃত্রিম পলিমার। আচ্ছা এটা একটু মুছে দিচ্ছি আমি, এবার আমরা যেটা পড়বো অর্ধ কৃত্রিম পলিমার,
মানে দেখো অর্ধকৃত্রিম পলিমারটা কি, মানে প্রকৃত জাত পলিমারের রাসায়নিক রূপান্তরের মাধ্যমে যে পলিমারগুলো আমরা পাবো সেইগুলো হচ্ছে অর্ধকৃত্রিম। মানে দেখো পুরোপুরি কৃত্রিম নয় আবার পুরোপুরি প্রাকৃতিকও নয়। প্রাকৃতিক পলিমারকে আমরা কি করব, রাসায়নিকভাবে সংশ্লিষ্ট করব কিছুটা, ঠিক আছে, এবং সেইভাবে আমরা যে পলিমারটা পাবো সেটাকে বলছি অর্ধকৃত্রিম পলিমার, ঠিক আছে। প্রাকৃতিক পলিমারে প্রাকৃতিক পলিমারের রাসায়নিক রূপান্তরের, ঠিক আছে। রাসায়নিক রূপান্তর করে যে পলিমারটা আমরা পাবো সেটা হচ্ছে অর্ধকৃত্রিম পলিমার, ঠিক আছে। মানে দেখো আমরা যে ন্যাচারাল পলিমার যেগুলো পাচ্ছিলাম তার একটু কেমিক্যাল মডিফিকেশন করবো জাস্ট, ঠিক আছে। একটু কেমিক্যালি মডিফিকেশন করে সেই প্রাকৃতিক পলিমারটাকে আমরা অর্ধকৃত্রিম, মানে আমাদের ব্যবহারের সুবিধার্থে যেমন দরকার সেটাকে আমরা সেই রূপে নিয়ে আসব, ঠিক আছে। দেখো এর এক্সাম্পল দেখো, আমরা পড়েছি যে সেলুলোজ একটা প্রাকৃতিক পলিমার, ঠিক আছে। এবার তাকে আমরা একটু কেমিক্যালি মডিফাই করে সেলুলোজ অ্যাসিটেট তৈরি করবো, ঠিক আছে। সেলুলোজ অ্যাসিটেট, আসলে এটা কি, এটা হচ্ছে সেলুলোজ, সেলুলোজের হচ্ছে একটা ডেরিভেটিভ, ঠিক আছে। সেলুলোজের ডেরিভেটিভটা হচ্ছে সেলুলোজ অ্যাসিটেট, এটা একটা তোমার অর্ধকৃত্রিম অর্ধকৃত্রিম পলিমার, ঠিক আছে, বা সেলুলোজ নাইট্রেট, ঠিক আছে। সেলুলোজ নাইট্রেট এটাও কিন্তু সেলুলোজের একটা ডেরিভেটিভ, এটাকে বলা হচ্ছে তোমার অর্ধকৃত্রিম। জাস্ট আমাদের যেটা প্রাকৃতিক পলিমার ছিল তাকে আমরা একটু কিছুটা রাসায়নিক রূপান্তর দিয়ে নতুন রূপে একটা পলিমার তৈরি করব যেটাকে আমরা বলবো অর্ধকৃত্রিম পলিমার, ঠিক আছে। এবার আমরা আসব ক্লাসিফিকেশন, যেটা কিনা গঠন আকৃতির ভিত্তিতে। তো সবাই হেডিং দাও গঠন আকৃতির ভিত্তিতে শ্রেণীবিন্যাস, ঠিক আছে। এটা ছিল প্রথম, ছিল উৎস, এবার হচ্ছে গঠন আকৃতি। তো সবাই হেডিং দাও গঠনাকৃতির উপর, গঠনাকৃতির উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস, ঠিক আছে। গঠনাকৃতির উপর ভিত্তি করে আবার পলিমার তিন প্রকার, ঠিক আছে। তার মধ্যে এক নম্বর হচ্ছে রৈখিক পলিমার, রৈখিক পলিমার, যেটাকে লিনিয়ার পলিমার বলা হয়, ঠিক আছে। এটা হচ্ছে শাখাযুক্ত পলিমার, ঠিক আছে, শাখা যুক্ত পলিমার, তো ইংলিশ হচ্ছে ব্রাঞ্চ চেইন পলিমার, আর লিখছি না, ঠিক আছে। আর তিন নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে জালক পলিমার, জালক পলিমার, যার নাম ইংলিশ টার্ম হচ্ছে নেটওয়ার্ক পলিমার, ঠিক আছে, নেটওয়ার্ক পলিমার, ওকে। দেখো তাহলে আমরা আসি প্রথমে রৈখিক পলিমার বা লিনিয়ার পলিমার। দেখো যখন কিনা মনোমার অণুগুলো পরস্পর সরলরৈখিকভাবে যুক্ত হয়ে দীর্ঘ শৃঙ্খল বিশিষ্ট যে পলিমার অণু তৈরি করবে তাকে বলবো আমরা রৈখিক পলিমার বা লিনিয়ার পলিমার, ঠিক আছে। দেখো একটু এক্সাম্পল দিলে ভালো বোঝা যাবে, কি বললাম না, মনোমার অণুগুলো পরস্পর সরলরৈখিকভাবে যুক্ত হয়ে দীর্ঘ শৃঙ্খল বিশিষ্ট পলিমার অণু গঠন করবে। এক্সাম্পল দেখো কেমন ভাবে হয় স্ট্রাকচারটা, এইগুলো, ঠিক আছে, এগুলো হচ্ছে তোমার রৈখিক পলিমার। মানে এখানে অনেকগুলো এরকম মনোমার অণু থাকে, ঠিক আছে, এরকম মনোমার অণু এরকম পরস্পর সরল রৈখিক থাকে, ঠিক আছে। বা এটাকে তুমি এরকমভাবে দেখাতে পারো বা এরকম লিনিয়ারলিও দেখাতে পারো, এরকমভাবে এগুলো হচ্ছে মনোমার অণু পরস্পর যুক্ত হয়েছে। এবার কি হবে দেখো, এরা সরলরৈখিক হওয়ার জন্য কি হয়, এরা ঘনসন্নিবিষ্ট হয়, মানে একে অপরের অনেক কাছাকাছি থাকে, ঠিক আছে। এরা অনেক ঘনসন্নিবিষ্ট হয় এবং এদের গলনাঙ্ক ঘনত্ব কিন্তু অনেকটা বেশি হয়, ঠিক আছে। যেমন এদের উদাহরণ হচ্ছে যে নাইলন, পলিয়েস্টার, পিভিসি, ঠিক আছে। এক্সাম্পল দিচ্ছি দেখো, এটা ছিল স্ট্রাকচার, এটা হচ্ছে স্ট্রাকচার, এটা হচ্ছে এক্সাম্পল, এক্সাম্পল হচ্ছে
পলিভিনাইল ক্লোরাইড, পিভিসি লিখলাম, পলিভিনাইল ক্লোরাইড লিখলাম না, ঠিক আছে। আর ওটা হচ্ছে উচ্চ ঘনত্ব বিশিষ্ট পলিইথিলিন, উচ্চ ঘনত্ব বিশিষ্ট পলি ইথিলিন, ঠিক আছে। এগুলো হচ্ছে রৈখিক পলিমারের উদাহরণ। এবার আমরা পড়বো কি, শাখাযুক্ত পলিমার। শাখাযুক্ত পলিমারের দেখো স্ট্রাকচারটা যদি আমরা দেখি, সাপোজ ধরো এরকম একটা পলিমার আছে, লিনিয়ার পলিমার। লিনিয়ার পলিমারের সাথে কি হবে, জাস্ট কিছু শাখা থাকবে, ঠিক আছে, কিন্তু একে অপরের সাথে যুক্ত হবে না, কিন্তু এরকম ব্রাঞ্চ থাকবে, ঠিক আছে। যে চেইনগুলো আছে সেই চেইনের মধ্যে ব্রাঞ্চ থাকবে, এটা কি তোমরা এরকমভাবে দেখাতে পারো? স্ট্রাকচারটা বিভিন্ন রকম হতে পারে, ঠিক আছে। তাহলে একটা এখানে, একটা এটা এখানে, তো একটা এখানে, একটা এখানে, একটা এখানে, তো একটা এখানে, তো একটা এখানে, ঠিক আছে। এরকম লিনিয়ার রাখতে পারো, এরকম একটু মানে যে কোনো একটা স্ট্রাকচার তোমরা রাখতে পারো। এটা হলো শাখাযুক্ত পলিমার। এদের দেখো এই শাখাযুক্ত হওয়ার দরুন কি হয়, এরা একে অপর থেকে অনেক দূরে দূরে থাকে, ঠিক আছে। দূরে দূরে থাকার জন্য কি হয়, এদের ভলিউমটা কিন্তু অনেকটাই বেশি হয়, এদের যে ভলিউম এই ভলিউমটা বেড়ে যায়, কারণ যেহেতু শাখা আছে এবং পরস্পরের সাথে যুক্ত নয়, তাহলে একে অপর থেকে দূরে থাকবে, এবং দূরে থাকার জন্য কি হবে, ভলিউমটা বেশি হবে, আর ভলিউমটা বেশি হওয়ার জন্য ডেন্সিটিটা কমে যাবে, ঠিক আছে, ডেন্সিটিটা অনেক কমে যাবে। তাহলে এর যে উদাহরণটা হচ্ছে সেটা হচ্ছে কম ঘনত্ব বিশিষ্ট পলিইথিলিন, একটা এক্সাম্পল কম ঘনত্ব বিশিষ্ট পলিইথিলিন, ঠিক আছে। তাহলে এই যে উদাহরণটা দিলাম এটা হচ্ছে একটা শাখাযুক্ত পলিমারের উদাহরণ, ঠিক আছে, বা নিম্ন ঘনত্ব বা কম ঘনত্ব বিশিষ্ট পলিইথিলিন যাই বলো। এবার আমরা পড়বো 3 নম্বরটা, জালক পলিমার। জালক পলিমারটা দেখো, এই যে শাখাযুক্ত পলিমারের যে এই যে শাখাযুক্ত পলিমারগুলো আছে এদের বিভিন্ন অণুগুলো কি হবে, পরস্পর এবার যুক্ত হয়ে যাবে, ঠিক আছে, আড়াআড়ি বন্ধন গঠন করে তাহলে জালক পলিমারের সৃষ্টি করবে। দেখো এর স্ট্রাকচারটা দেখো, এই যে শাখাযুক্ত পলিমারগুলো আছে, ঠিক আছে, এই শাখাযুক্ত পলিমারগুলো কি হবে, বিভিন্ন যে পলিমার অণু আছে যারা পরস্পর আবার আড়াআড়ি আড়াআড়িভাবে যুক্ত হবে, আড়াআড়ি বন্ধন দ্বারা গঠন করলে তাহলে জালক পলিমার সৃষ্টি করবে, ঠিক আছে। কেমিক্যালি শাখাযুক্ত পলিমার অণুগুলো কেমিক্যালি আড়াআড়ি বন্ধন দিয়ে একটা অপরের সাথে যুক্ত হয়ে জালক পলিমারের সৃষ্টি করবে, ঠিক আছে, জালক পলিমার। এই যে জালক পলিমার, এই আড়াআড়ি বন্ধন হওয়ার জন্য এদেরকে আড়াআড়ি বন্ধন বিশিষ্ট পলিমারও বলে, ঠিক আছে। এর অপর নাম কি, অপর নাম হচ্ছে আড়াআড়ি, আড়াআড়ি বন্ধন বিশিষ্ট পলিমার, ঠিক আছে। দেখা যাচ্ছে যেটাকে ইংলিশে বলা হয় ক্রস লিঙ্কড পলিমার, ঠিক আছে, ক্রস লিঙ্কড পলিমার। আচ্ছা দেখো এই যে জালক পলিমার, জালক পলিমারের আগে একটু এক্সাম্পল দিই, তারপর একটু একটা বিষয়ে আলোচনা করছি। জালক পলিমারের এক্সাম হচ্ছে ফেনল ফরমালডিহাইড রেজিন, ঠিক আছে, ফেনল ফরমালডিহাইড রেজিন, এটা হচ্ছে একটা জালক পলিমারের উদাহরণ। দেখো এখানে দেখো কটা ফাংশনাল গ্রুপ আছে, দুটো, একটা ফেনল, একটা ফরমালডিহাইড, ঠিক আছে, একটা ওইচ আছে, একটা সিএইচও আছে। তাহলে একটা জিনিস মনে রাখবে, জালক পলিমার বা এই যে ক্রস লিঙ্ক পলিমার এটা তৈরি হওয়ার জন্য বাই বা ট্রাই ফাংশনাল গ্রুপ, মিনিমাম বাই ফাংশনাল গ্রুপ থাকাটা প্রয়োজন, তাহলে কিন্তু ক্রসলিং বা এই যে নেটওয়ার্ক পলিমার তৈরি হবে, ঠিক আছে, এই শর্তটা একটু মনে রাখবে।
যে জালক পলিমার তৈরি হওয়ার জন্য এরকম বাই ফাংশনাল মিনিমাম বাই ফাংশনাল গ্রুপ থাকা প্রয়োজন। ট্রাই বা কোয়ার্টার যা হলে চলবে, কিন্তু মিনিমাম বাই ফাংশনাল গ্রুপ থাকতে হবে, তাহলে সেখানে কিন্তু নেটওয়ার্ক পলিমারটা তৈরি হবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত থাকলো। নেক্সট দিন আরও যেগুলো আছে শ্রেণীবিন্যাস, সেগুলো নেক্সট দিন দেখাবে। ঠিক আছে।